এবার গান লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথা গাইলেন ভারতীয় পপ গায়িকা ধ্বনি ভালুশালী। প্রকাশ হওয়ার পর পর গানটি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। দুদিন পেরোতে না পেরোতেই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে এই গানটির প্রায় 40 লক্ষ মানুষ দেখেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী সাহিত্য প্রতিভায় মুগ্ধ গোটা নেট দুনিয়া। 9 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদী। তার রাজনৈতিক জীবনের উত্থান পতনের গল্প কম বেশি সকলেরই জানা। কিন্তু রাজনীতির বাইরে তার আরেকটি প্রতিভা রয়েছে, তা হলো লেখালেখি। মাঝে মধ্যেই তিনি কবিতা লেখেন, লিখেছেন বেশ কিছু গানও। এবার তার লেখা একটি গান প্রকাশ্যে আসার পরপরই তার সাহিত্য প্রতিভা নতুন করে আলোচনায় এসেছে। গানটির শিরোনাম গার্বো। আসন্ন নবরাত্রি উৎসব উপলক্ষে গানটি প্রকাশ করেছে জাস্ট মিউজিক নামের একটি প্রতিষ্ঠান। এটি গেয়েছেন তরুণ গায়িকা ধ্বনি ভানুশালী, যিনি ভাস্তে গান দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। গানটি মূলত গার্বা ঘরানার, যা গুজরাটের ঐতিহ্যবাহী নাচের নাম। উৎসবের আমেজ বাড়িয়ে দিতে ঐতিহ্য আর নৃত্যের আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। গানের কথায়ও উৎসব ও নবরাত্রির মহত্ব ফুটে উঠেছে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন তানিঙ্ক বাগচি। বিশেষ এই গান নিয়ে টুইটারে নরেন্দ্র মোদী লিখেছেন, অনেক ধন্যবাদ ধ্বনি ভালুশালী, তানিঙ্ক বাগচি এবং জাস্ট মিউজিকের গোটা টিমকে। ভীষণ ভালো লাগলো গার্বার এই নতুন ভার্সন। আমি বহু বছর আগে যে গান লিখেছিলাম সেটা আপনারা দারুণভাবে অ্যারেঞ্জ করেছেন। বহু বছর আমি কিছু লিখিনি, কিন্তু গত কয়েকদিনে আমি নতুন একটা গার্বা লিখেছি, নবরাত্রির সময় সেটা শেয়ার করব। প্রযোজনা প্রতিষ্ঠান জাস্ট মিউজিকের মালিক অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি, তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই অসাধারণ স্মরণীয় গানে যুক্ত হতে পারা সত্যিই গৌরব ও আনন্দের। গার্বো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি। গানটির বিষয়ে গায়িকা ধ্বনি ভানুশালীর ভাষ্য, শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী, আপনার লেখা এই গার্বা গানটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা পুরোপুরি নতুন রিদমে একটি ভিন্ন স্বাদের গান বানাতে চেষ্টা করেছি, আর আপনার লেখা গানটির কম্পোজিশনও ঠিক তেমনটাই হয়েছে। আপনার লেখনই ভিডিও আকারে ফুটে ওঠার পর তা চমকপ্রদ সাফল্য পেয়েছে। গানের দৃশ্যে গুজরাটি নৃত্যশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন গায়িকা ভানুশালী নিজেও। গত 14 অক্টোবর গানটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি দেওয়া হয়। উৎসবের মৌসুমে সোশ্যাল মিডিয়ায় গানটি তুমুল ঝড় তুলেছে। প্রকাশের মাত্র 5 ঘন্টার মধ্যেই এর ভিউ ছাড়িয়ে গেছে 7.5 লাখ। এরপর 2 দিনের মাথায় ভিউ সংখ্যা দাঁড়ায় প্রায় 40 লাখ। প্রসঙ্গত, গান লেখা নরেন্দ্র মোদীর কাছে নতুন কোনো বিষয় নয়। এর আগে গ্র্যামিজয়ী ভারতীয় আমেরিকান গায়িকা ফালুর সঙ্গে হাত মিলিয়ে বাজরা শস্য নিয়ে ক্ষুধামুক্ত পৃথিবী প্রচারে গান লিখেন মোদী। বাজরা মূলত ঘাসজাতীয় একটি দানাদার শস্য, যার রুটি বেশ সুস্বাদু একটি খাবার। এর ইংরেজি নাম মিলেট। মুম্বাইতে জন্ম নেওয়া গায়িকা গীতিকার ফাল্গুনি শাহ ফালু নামেই বেশি পরিচিত। তিনি এবং তার স্বামী গৌরব শাহ অডিয়েন্স ইন মিলেটস নামের গানটি প্রকাশ করেন। ফালু জানান, প্রধানমন্ত্রী মোদী তার এবং তার স্বামী গৌরব শাহর সঙ্গে বসে গানটি লিখেছেন। তাদের বিশ্বাস, ইংরেজি এবং হিন্দিতে লেখা গানটি সবার কাছে গ্রহণযোগ্য হবে। ফালু তার অ্যালবাম এ কালারফুল ওয়ার্ল্ডের জন্য 2022 সালে সেরা শিশুদের অ্যালবামের জন্য গ্রামি পুরস্কার পান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাজরা নিয়ে গান লেখার কথা তখনই তার মাথায় আসে যখন তিনি গ্রামি জেতার পর নরেন্দ্র মোদীর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করেন। সমাজ পরিবর্তন ও মানবতার উন্নতির জন্য সঙ্গীতের অবদান নিয়ে কথা প্রসঙ্গে মোদী তাকে পরামর্শ দিয়েছিলেন ক্ষুধা দূর করতে বাজরার ভূমিকা নিয়ে গানটি লেখার। প্রধানমন্ত্রী তখন জানিয়েছিলেন, ভারত বাজরাকে প্রচার করতে চায়, কারণ এটি একটি সুপারফুড এবং এর প্রচুর স্বাস্থ্য ও পুষ্টিগুণ রয়েছে। আর তখনই মোদীর কাছে গান লেখার প্রস্তাব রাখেন ফালু। চলতি বছরের 16 জুন বিশ্বজুড়ে গানটি মুক্তি পায়।